উমর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন দোয়া করতেন যে আল্লাহুম্মা উরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি নাবিক হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদাতের মৃত্যু পাবে কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি কেরাত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে করতে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল কাকে উমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবু লুলু তার নাম ছিল কি আবু লুলু এ ছিল পারস্যের যখন পারস্য